শেষে রাজ্য সরকারের তরফ থেকে জানা গেল একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ট্যাব অথবা মোবাইল কেনার দশ হাজার টাকা পাবেন তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কবে নাগাদ ট্যাব অথবা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা পাবেন সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না দেবীপক্ষের দশ হাজার টাকা এক মাস দেরিতে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপ কেনার অর্থ নবান্নের মুখে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাপ কেনার টাকা দেবে রাজ্য সরকার শুক্রবার বিকেল থেকেই সরকারি ও সরকার পোষিত স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে পুজোর আগেই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেটা ঢুকে যাওয়ার কথা করোনা অতিমারির পরে দু হাজার সালে রাজ্য সরকার এই প্রকল্প চালু করে প্রত্যেক বছর শিক্ষক দিবসের দিনে অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়া হয় শুধু দ্বাদশ নয় একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ওই টাকা দেওয়া হচ্ছে এই সিদ্ধান্তের কথা বিধানসভায় বাজেট পেশের সময় জানানো হয়েছিল এর জন্য অতিরিক্ত নয়শো কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর আরজিকর কাণ্ডের জেরে বিক্ষোভের আবহে চলতি বছরের শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করে রাজ্য সরকার সেই সঙ্গে বাতিল হয় পাঁচ সেপ্টেম্বর থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ বিলি শেষ মুহূর্তে বিলি বন্ধের সিদ্ধান্ত হল প্রস্তুতি নিয়ে রেখেছিল শিক্ষা দপ্তর রাজ্যের সব জেলার ট্রেজারির সাতাশিটি অ্যাকাউন্টে মোট এক হাজার তিনশো তেত্রিশ কোটি সাতান্ন লাখ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয় ঠিক ছিল শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে শিক্ষা দপ্তর সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয় তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয় প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত পরে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে সে ব্যাপার তখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি এই খবর আনন্দবাজার অনলাইন প্রকাশিত হয় গত তেসরা সেপ্টেম্বর এরপরে বিদ্যালয় শিক্ষা বিভাগের

ভূপালচন্দ্র হালদার বলেন এই প্রকল্প বন্ধ হচ্ছে না পিছিয়ে গিয়েছে কিছু প্রশাসনিক কারণে আপাতত বরাদ্দ টাকা ফেরত নেওয়া হয়েছে তবে কতদিনের জন্য পিছিয়ে এবং কবে টাকা দেওয়া হবে সে ব্যাপারে তিনি কিছুই জানাননি শিক্ষা দপ্তর সূত্রে জানা যায় টাকা দেওয়ার বাতিলের খবর প্রকাশের পরে নতুন করে উদ্যোগী হয় শিক্ষা দপ্তর ঠিক করা হয় এক মাস পরে তা কার্যকর হবে সেই মতো এবার সেইভাবে কোনো ঘোষণা ছাড়াই শুরু হচ্ছে টাকা বিলি শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে পুজো শুরু হওয়ার আগেই যাতে সকলে টাকা পেয়ে যান সেই চেষ্টাই করা হচ্ছে ওই টাকা দেওয়া নিয়ে বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন বর্তমান পরিস্থিতিতে পুজোর ঠিক আগে ট্যাপ কেনার জন্য প্রায় ষোলো লক্ষ পরিবারের কাছে দশ হাজার টাকা করে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত তাৎপর্য বই কি প্রায় ষোলোশো কোটি টাকা দিয়ে বিদ্যালয় শিক্ষার বুনিয়াদী কাঠামো অনেক উন্নয়ন করা যেত সেটা সরকার চাইছে না সেই মোবাইল কেনার টাকা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা এখন নেই এটা সরকারি তহবিলের অপচয় বলে আমরা মনে করি এই টাকা দিয়ে পড়ুয়ারা লেখাপড়ার জন্য আদৌ ট্যাপ কেনে কিনা তা নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে বাঙ্গুর ইনস্টিটিউট হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন শিক্ষক দিবসে টাকা দেওয়ার কথা থাকলো তখন তাই স্থগিত রাখা হয় আর পুজো প্রাক করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া হচ্ছে সরকারের তরফে পূর্বরা খুশি হবে তবে তারা সঠিক জিনিস কিনে তার সঠিক ব্যবহার পড়ছে কিনা অভিভাবকদের সেদিকে খেয়াল রাখতে হবে